সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এখানে ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে, আর এটি কোনো ফিল্ড ওয়ার্ক নয়, এটি অফিসে বসে কাজ করতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, যাতে কোনো রকম ইনফরমেশান মিস না হয়ে যায়। আর চাকরির উদ্দেশ্যে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের চ্যানেলের সাথে জুড়ে আছো তারা তো জানোই, আর যে সমস্ত ক্যান্ডিডেট এই চ্যানেলে প্রথম এসছো বা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, এটি হলো পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউব চ্যানেল, যেখানে চাকরির জন্য কখনো কোনো রকম টাকা নিয়ে থাকে না। আমাদের সমস্ত চাকরি ফ্রি প্রোভাইডেড করে থাকি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। আর চাকরির উদ্দেশ্যে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও। তো এখানে তোমরা কোম্পানির নাম যেটা হচ্ছে পেস্ট সেটা তোমরা আমাদের থাম্বনেইলে দেখতে পেয়েছো। এখানে তোমাদের মেন কাজ হলো এই কোম্পানিটি বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ করে আছে, এবং ব্যাংক থেকে যে সমস্ত কাস্টমার লোন নেয় এবং লোন যদি ফেল্ড করে দেয় তাদেরকে ফোন করে বলা, স্যার আপনি কতদিনের মধ্যে লোনটা পেমেন্ট করবেন, বা তাদের কারেন্ট স্ট্যাটাস বলা, এই ধরনের তোমাদেরকে ফোন কলের মাধ্যমে তোমাদেরকে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, যেরকম আমাদের জিও রিচার্জ শেষ হয়ে গেলে যেরকম কাস্টমার থেকে ফোন আসে, স্যার আপনি রিচার্জটা কতদিনের মধ্যে করছেন, তো তোমাদেরকে ঠিক এইভাবে কাজ করতে হবে যে স্যার আপনি লোন কতদিনের মধ্যে পেমেন্ট করছেন, বা তোমাদের কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে, সেই সব ইনফরমেশান তাদেরকে শেয়ার করা। তো এই ধরনের তোমাদের কাজ হবে, আর এটি তোমাদের অফিসে বসে কাজ করতে হবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারছো, আর এটা তোমাদের অফিসে বসে কাজ করতে হবে, কোনো রকম ফিল্ড ওয়ার্ক নয়। আর এই কাজের জন্য তোমাদেরকে বেশি ফোন করার দরকার নেই, তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের কাছে মেসেজ বা কল আসবে, তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করো, দরকার পড়লে কোম্পানির নামটা কপি করে নাও, কপি করে তোমরা পেস্ট করে সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল আপ করে তোমরা এই ফর্মটি সাবমিট করবে, যাতে কোনো রকম ইনফরমেশান না আসে যে স্যার আমার কাছে কল আসেনি বা আমার কাছে মেসেজ আসেনি। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করো, তাহলে তোমাদের কাছে সমস্ত মেসেজ বা কল চলে আসবে এই জবের জন্য। তো এই জবটি তোমরা কিভাবে আবেদন করবে, জব ডিটেলস কী রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে জব ডিটেলসটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ধরনের জবের আপডেটের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, যাতে আমাদের মোটিভেশন আরও বাড়ে, তোমাদের জন্য আরও অনেক অনেক জবের আপডেট নিয়ে এসে থাকতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে। তো কোম্পানির নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, পেস্ট সিটার বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে তোমাদের এখানে হায়ারিং করা হচ্ছে। জব লোকেশন রয়েছে পার্ক স্ট্রিট, তোমাদের কলকাতা লোকেশনে। এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারছো। কোয়ালিফিকেশান এখানে 12 পাস থাকলে তোমরা এখানে আবেদনের যোগ্য। এছাড়াও তোমাদের ডেজিগনেশন যেটা রয়েছে, রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তোমাদের এখানে কাজ করতে হবে। ডিউটি টাইম তোমাদের 9 ঘন্টা জেনারেল শিফটে দেওয়া আছে, নো নাইট শিফট। তোমাদের স্যালারি রয়েছে 12,000 টাকা, এবং এক্সপিরিয়েন্স ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, তোমরা এখানে ফ্রেশার্স হলে আবেদন করতে পারবে। এজ লিমিট যেটা দেওয়া আছে 18 থেকে 32 অবধি, তোমরা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারছো। এছাড়াও তোমাদের কোয়ালিটি এক্সপিরিয়েন্সের উপরে হাগ ইনসেন্টিভ রয়েছে, তোমরা এখানে এক্সট্রা ইনকাম করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে কী কী ডকুমেন্ট ক্যারি করে নিয়ে যেতে হবে সেগুলি তোমরা দেখে নাও এখানে। তোমাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড, অল এডুকেশন সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ফটো, ভ্যাকসিন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো ক্যারি করে নিয়ে যাবে। এছাড়াও তোমাদের কোনো রকম পার্সোনালি ইনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই এই নাম্বার দুটিতে কন্ট্যাক্ট করতে পারবে, সেটা অফিস টাইমে করবে, সকাল 10টা থেকে রাত্রি 8টি অবধি তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, অবশ্যই এই চ্যানেলের দুটির সঙ্গে জুড়ে থাকো। এবার ঠিক নিচে তোমরা অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই নাও ক্লিক করলে তোমরা এই ফর্মটি সরাসরি আবেদন করতে পারবে। তো ফর্মটি কীভাবে আবেদন করবে সেটি তোমরা দেখে নাও অবশ্যই। তো ফার্স্টে এখানে তোমাদের নাম লিখবে, এবং কোম্পানির নাম দরকার বললে কপি করে পেস্ট করে দাও। এখানে কোনো রকম যদি বানান ভুল থাকে তাহলে এই ফর্মটি তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের ফোন নাম্বারের যে কেসটা রয়েছে, ফোন নাম্বার তোমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার, তোমাদের এখানে দুটো কিন্তু আলাদা দেবে না, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা ফোন নাম্বারও দেবে, সেম নাম্বার তোমাদের এখানে দুটো জায়গায় রাখবে, যাতে কোনো রকম ইনফরমেশান তোমাদের মিস না হয়ে যায় বা মেসেজ আসে নাই বা কল আসে নাই, যাতে এরকম কোনো রকম কোশ্চেন না থাকে। এরপর সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমাদের এখানে সরাসরি নিচে চলে আসবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিবি। এখানে তোমাদেরকে জেপিজি মোডে আপলোড করতে হবে, কোনো পিডিএফ ফাইলে নয়। পিডিএফ ফাইলে করলে এখানে তোমাদের ফর্মটি সাবমিট হবে না। তো এরকম জব আপডেটের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, যাতে আমাদের মোটিভেশন আরও বাড়ে, যাতে তোমাদের জন্য এভরিডে এরকম জবের আপডেট নিয়ে এসে থাকতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।